আবির আল সাগির মাত্র 23 বছর বয়সে সোশ্যাল নেটওয়ার্কের সবচেয়ে ট্রেন্ডিং শেফ হয়ে ওঠেন। এই প্ল্যাটফর্মে এখন পর্যন্ত 7.5 মিলিয়ন অনুসরণকারী এবং 80 মিলিয়ন ভিউয়ের রেকর্ডও ইতোমধ্যে হয়ে গিয়েছে। তরুণী মূলত খাবার বানানোর কন্টেন্ট দিয়ে তার ভক্তদের মন জয় করেছেন। আবির মূলত বিশ্বের রেসিপিগুলোকে অতি সম্মানের সাথে ঐতিহ্যবাহী পোশাক পরে সংস্কৃতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে খাবারগুলো রান্না এবং পরে তা পরিবেশন করেন। বেশ কিছুদিন আগে এই টিকটকার আমাদের বাংলাদেশে পোশাক শাড়ি পরে বাংলার রাঁধুনির পছন্দের খাবার চিংড়ি মালাই রান্না করে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছিলেন। রান্নার সময় তিনি কোক স্টুডিওর বাংলার কথা কয় না গানটিও ব্যাকগ্রাউন্ডে রাখেন। তার ভক্তরা তাকে নাম দিয়েছেন আরব ডিজনি রাজকুমার। আবিরের কন্টেন্টগুলো মূলত আরবের ঐতিহ্য, খাদ্য, ফ্যাশন এবং সঙ্গীতের আশেপাশেই থাকে। টিকটকার্সরা ভিডিওগুলোকে বিশ্বভ্রমণ হিসেবে বিবেচনাও করেছেন। আবির মনে করেন তার রন্ধন প্রণালী হল সময়ের মধ্য দিয়ে একটি শাটল যা সমস্ত সংস্কৃতিকে বিকশিত করে। ইন্টেরিয়র ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করার পাশাপাশি টিকটক তাকে দিয়েছে বিশ্বের নানা জায়গায় পরিচিতি, যার কারণে তিনি আবেগ ও সৃজনশীলতা উদারতা প্রকাশ করে থাকেন। আবির নিজের লেবানিয়ান ট্রেডিশনকে পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দিতে চান। এজন্য টিকটকের মাধ্যমে এই প্ল্যাটফর্মে তিনি রান্না থেকে শুরু করে নিজের কলা কৌশলাদি গানের মাধ্যমে প্রকাশ করে থাকেন। সাইমা শিউলি, নিউজ ফ্ল্যাশ 71।